তায়েফ নগরী থেকে একদল মহিলা এসেছে মক্কাতে শিশু সন্তান নেওয়ার জন্য দুধ পান করানোর জন্য দুধ পান করানোর সময় পার হয়ে গেলে তারা শিশুর আব্বা আর মায়ের থেকে কিছু উপঢৌকন তারা পেত কিছু উপহার তারা পেত কিছু গিফট তারা পেত কিন্তু বিশ্বনবী আমার জগৎগুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদা খাজা আব্দুত তানিব তিনি আল্লাহর নবীর ঘরের সামনে দাঁড়িয়ে বলছেন যে এই ঘরে একটা এতিম বাচ্চা আছে আমরা এতিম বলি এতিম কাকে বলে এতিম বলে হলো যে যার পিতা নেই এক নম্বরে যার পিতা নেই দুই নাম্বার যে গরিব মানুষ তিন নাম্বার যে হলো শিশু অবস্থায় আছে চার নাম্বার হলো মুসলমান এই চারটি গুণ যার মধ্যে থাকে তাকে বলা হয় এতিম আল্লাহর নবী দাদু আব্দুল মুত্তালিব তিনি বলেন যে এই ঘরে একটা এতিম বাচ্চা রয়েছে যদি তোমাদের দয়া হয় তাহলে তোমরা এই বাচ্চাটাকে নিয়ে যেতে পারো কিন্তু তাইফে আসা মহিলাদের দল তারা আল্লাহর রাসূলকে কেউ নিল না কারণ বাপ নেই কে দেবে উপঢৌকন কে দেবে উপহার কে দেবে টাকা পয়সা কেউ নিল না এখন হযরতে হালিমাতু সাদিয়া যিনি এসেছিলেন ওই দলের সঙ্গে সাত বংশের সাদ বিন আবু বকরের বংশ থেকে এসেছিলেন যার স্বামীর নাম হলো হারিস বিন আব্দুল্লাহ এই হালিমাতু সাদিয়া তিনিও চাইলেন যে এই এতিম বাচ্চাকে নেব না এতিম বাচ্চাকে দুধ পান করিয়ে আমি তো কিছুই পাবো না এতিম বাচ্চাকে দুধ পান করার বিনিময়ে আমাকে তো কেউ তার বাবা নেই কে আমাকে কি দেবে এই চিন্তায় তিনি নিতে চাই না কিন্তু হালিমাতু সাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা দুধুমা তিনি মনে করলেন যে আমি যদি এই এতিম বাচ্চাকে না নিই আমি তো আর কোনো বাচ্চা পেলাম না পান করানোর জন্য আমি তো কোনো সন্তান পেলাম না কোনো শিশু আমি পেলাম না এখন খালি হাতে ফিরে যাব এটা যেন কেমন লাগছে স্বামীকে বলল স্বামী আমি খালি হাতে ফিরে যাব তাইফ থেকে মক্কা হলো 100 কিলোমিটারের পথ মক্কা থেকে তাইফ হলো 7000 ফিট উঁচুতে নগরীটা এখান থেকে এত দূর কত অতিক্রম করে আমি এসেছি আমি যে দুর্বার উপরে চড়ে এসেছি গাধার উপরে আমি উঠে এসেছি এই গাধাটা এত দুর্বল ছিল এত রোগা ছিল এত শীর্ণ ছিল দলের সঙ্গে আসতে পারছিল না পিছনে পড়ে যাচ্ছিল বারে বারে পিছনে পড়ে যাচ্ছিল এত দূর থেকে এত কষ্ট স্বীকার করে মক্কাতে আমি এলাম আর একটা বাচ্চাকে আমি নিয়ে যেতে পারবো না তো এই বাচ্চাটাকে আমি নিই এতিম বাচ্চাকে নিই হয়তো এর ওসিলা করে আমাদের কোনো ভালো হতে পারে করে হযরতে আম্মাজান হালিমাতু সাদিয়া বিশ্বনবী রাসূলুল্লাহর কোলে নিলেন হযরতে হালিমাতু সাদিয়া বলেন যেই নারী বিশ্বনবী রাসূলুল্লাহকে কোলে নিলাম আমি ভাবলাম হযরতে হালিমাতু সাদিয়া বলেন বাচ্চাটা যদি অন্তত পক্ষে সুন্দরী হয় তাহলে যদি বাচ্চাটা সুন্দরী হয় তাহলে অন্তত নেব হযরতে হালিমাতু সাদিয়া বলেন আমি যখন বিশ্ব নবীকে কোলে নিলাম কোলে নিয়ে তার চেহারার দিকে তাকালাম আমার মনে হলো যেন আকাশের পূর্ণিমার চাঁদটা এসে আমার কোলে ধরা দিয়েছে বলবো সুবহান হালিমাতু সাদিয়া বলছেন যে যদি বাচ্চাটা অন্তত সুন্দরী হয় বাপ তো নেই টাকা কড়ি অর্থ পয়সা সম্পর্ক দিতে পারবে না অন্তত বাচ্চাটা যদি সুন্দর হয় তাহলে নেব রাসূলুল্লাহকে কোলে যেই নিয়েছেন হালিমাতু সাদিয়া কোলে নিয়ে শিশুর দিকে তাকিয়ে তার মনে হলো আমার যেন মনে হলো হালিমাতু সাদিয়া বলছেন আমার যেন মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে এসে ধরা দিয়েছে বলুন সুবহানাল্লাহ
حضرت حالیمات سامیام بشو نبی رسول اللہ کے لیے ایمارے چونتے لگے چھے تائف نغوری رودھ سے مقبات المقرمہ تھے کہ ایک شاک مجاب دورے عبستی تو ای نغوری جام جے گادھا روپرے اٹھے ایسے چھلیں شئی گادھا میں چھوڑے چھن جاکترا شروع کرے چھن اوی تائف نغوری رودھ سے کنتو اپنار چشمستو محیلہ دولے شنگ ایسے چھلیں تارا جے চতুষ্পদ জন্তুর উপরে উঠে এসেছিলেন এসেছিলেন ওই সমস্ত চতুষ্পদ জন্তুগুলোকে টপকে হালিমা তো সাবিয়ার গাধাটা আগে আগে চলতে লেগেছেন দ্রুত চলতে লেগেছেন বলুন সুবহানাল্লাহ হযরত হালিমা তো সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সখী মহিলারা বলছে হালিমা তুমি যে গাধার পিঠে চড়ে এসেছিলে এটা কি সেই গাধা নয় সেই গাধা তো চলতে পারছিল না সেই গাধা তো আমাদের সঙ্গেই যেতে পারছিল না সেই গাধা তো আমাদের পিছনে পড়ে যাচ্ছিল কোন গাধায় তুমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে আমাদের আগে আগে চলতে লেগেছে আম্মা জান হালিমাতু সাদিয়া বলেন আমি হলাম সেই গাধায় চড়ে ফিরতে শুরু করেছি যে গাধাতে উঠে আমি তায়েফ থেকে মক্কা এসেছিলাম বলুন সুবহানাল্লাহ হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের পর্বত শুরু হয়ে গেছে রাসূলুল্লাহর চেহারা কেমন ছিল আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহর চেহারাটা এমন ছিল অন্ধকার রাতের বেলাতে আমি যদি আলো না থাকতো আল্লাহ রাসূলের নূরানি চেহারাতে আমি ঘরের ভিতরে একটা সূচ পড়ে গেলে তাও আমি খুঁজে পেতাম বলুন সুবহানাল্লাহ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি পূর্ণিমার রাতের বেলাতে আমি একবার আকাশে চাঁদের দিকে দেখি পূর্ণিমার চন্দ্রের দিকে একবার লক্ষ্য করি আর একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাই আমার মনে হয় বিশ্বনবীর চেহারাটা বিশ্বনবীর সূরাটা হলো ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও অধিক সুন্দর হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন তাইফে সেই সময়ে তাইফ নগরীতে খরা চলছিল বিরাট দুর্ভিক্ষ চলছিল আপনার কি নাম হালিমাতু সাদিয়ার একটা উট ছিল উটনি ছিল দুধ দিত না খাওয়া তাদের হতো না হালিমাতু সাদিয়ার চারটি সন্তান ছিল আল্লাহর নবী চারজন নারীর দুধ পান করেছেন এক নাম্বার হলো নিজ মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দুই নাম্বার হলো আবু লাহাবের দাসী সুয়াইবা তিন নাম্বার হলো রাসূলুল্লাহর উম্মাহ হালিমাতু সাদিয়া আর একজন মহিলা এই চারজন মহিলা দুধ পান করেছিলেন আর হালিমাতু সাদিয়ার চারটি সন্তান ছিল তার মধ্যে একটা সন্তান হলো আব্দুল্লাহ সেও তখন দুধ পান করত হালিমাতু সাদিয়া বলেন আমার বাড়ি একটা উটনি ছিল যার দুধ হতো না আমরা ক্ষুধার্ত থাকতাম আমাদের বাচ্চাগুলো সারা রাত ক্ষুধার যন্ত্রণায় ঘুমাতে পারতো না সারা রাত ক্ষুধায় কাতর থাকতো রাসূলুল্লাহকে বাড়িতে নিয়ে চলে এলাম উটের উটনিটি দুধে তার পালানটা ভর্তি হয়ে গেছে দুধটা আমরা দহন করেছি সবাই বাড়ি সবাই আমরা পেট ভর্তি করে উদার করে দুধ পান করেছে সেই রাতে আমাদের বাড়ির সবাই আয়া ঘুমে গভীর ঘুমে সারা রাত ঘুমিয়ে পার করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের জীবনের বরকত শুরু হয়ে গেছে সারা রাত
দুধ দুপান করে একদম ঘুমিয়ে পড় কাটিয়েছি যে দিন এর আগ পর্যন্ত আমরা ঘুমাতে পারতাম না আমাদের বাচ্চাগুলো কান্না কাটি কাটি তো খোদার জন্য খেতে পারবো না খেতে পারবো না দুধ হতো না হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আর পশুপালগুলো যায় ওইদিকে সমাতে খেয়ে তারা পুষ্ট পুষ্ট মোটা তাজা হয়ে চলে আসে মক্কার মানুষেরা বলে তায়েফের মানুষেরা বলে হালিমাতু সাদিয়ার পশুগুলো কোথায় চরে পশুগুলো কোথায় চরে রাখালদের বলে তোমরাও সেই জায়গাতে যাও যে যে জায়গাতে হালিমাতু সাদিয়ার পশুগুলো উটগুলো গাধাগুলো খেয়ে চলে আসে তারা দেখো কেমন মোটা তাজা হুষ্ট পুষ্ট সেখানে যে এই আমাদের ছাগলগুলো উটগুলো মেষগুলো দুধওয়ালাগুলো চরাও কিন্তু তারাও সেখানে নিয়ে যেত কিন্তু তারা ঘাস পেত না খেতে পারত না বলো حضرت حالیمت سامیان ایک شنطان چلو جارنا مولو عبدالنا شو 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 حالیمت سامیان بکر دودھ پان کرتو دودھ پان کرتو اللہ نبی کے حالیمت سامیان یہ دان اس پنٹا مکھے دیئے چھے رسول اللہ دودھ پان کرے چھے کھے چھے ایبار حالیمت سامیان شش نبی کے محمد رسول اللہ کے لیے بام اس تھنے دیئے چھے رسول اللہ পাম স্থানে মুখ দেন না পাম স্থানে দুধ পান করেন না কারণ হলো আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন রাসূলুল্লাহর চরিত্র দেখুন রাসূলুল্লাহ ভাবলেন আমি যদি আল হালিমাতু সাদিয়ার দুই স্থানে দুধটা পান করে নিই তাহলে আমার যে দুধ ভাই রয়েছে সে অনাহারে থাকবে ক্ষুধার্ত থাকবে তার খেতে পাবে না হক নষ্ট করা হয়ে যাবে আল্লাহর নবী দুই স্থানে দুধ পান করলেন না এক স্থান দুধ ভাইয়ের জন্যে ছেড়ে দিলেন বলো সুবহানাল্লাহ হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্ব নবী দুই বছর থাকলেন দুই বছর থাকার পরেতে এবারে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চলে এসেছেন মক্কাতে মক্কাতে চলে এসেছেন আমিনার কাছে চলে এসেছেন এসে বলছেন ও মা আপনার ছেলে মোহাম্মদকে আরো কিছুদিন আমাদের কাছে রেখে দিন দোলনাতে দোলা দাই মোহাম্মদ বড় হও মোহাম্মদ বেঁচে থাকো মোহাম্মদ দীর্ঘজীবী হোক দোল দাই আর বলে মোহাম্মদ দীর্ঘজীবী হোক মোহাম্মদ বেঁচে থাকো এই কথা বলে আর যখন আপনার দুধ ভাইদের সঙ্গে পুত্রের সঙ্গে আপনার চলে গেছেন মাঠে চলে গেছেন বকরি চরাতে চলে গেছেন যাওয়ার পরেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন মানুষ এসে বুকটা চিরে তিল কলিজা গুলো বার করেছে করে একটা সোনার থালাতে ধুয়ে আবার পেটের মধ্যে দিয়ে আপনার কিনা পেটটা আবার ঠিক করে দিয়েছে এই অবস্থা দেখে হালিমাতু সাদিয়ার কাছে চলে এসেছে এসে বলছেন আপনার ওই দুধ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা জানে এসে বুকটা চিরে ফেলেছে حضرت حلیمت سادیہ رضی اللہ تعالیٰ عنہ এবং তার স্বামী দুইজন চলে এসেছে প্রেসার তারা চলে এসেছে এসে দেখছেন বিশ্ব নবী আমার তিনি দাঁড়িয়ে রয়েছেন মুখটা ফ্যাকাশে হয়ে গেছে ওই সময় হালিমাতু সাদিয়া ভয় পেয়ে গেছেন না জানি কিছু হয়েছে নাকি জেনে পেয়েছে নাকি ভীত হয়ে গেছেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আবার রাসূলুল্লাহকে নিয়ে মক্কাতে চলে এসেছেন আম্মা জানা আমিনার কাছে এসে বলছেন বুবু আপনার ছেলে মোহাম্মদকে রিনান আমি আর রাখবো না আম্মা জানা আমিনা বলেন কেন বুবু কি হয়েছে আপনি তো
দিন রাখার জন্য নিয়ে গেলেন কেন আপনি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন ওই সময়তে হালিমাতু সাহাবিয়া বলেন আমার বাড়ি থেকে বকরি চরাতে মাঠে গিয়েছিল কারা জানে সে ফুটটা ছিড়ে ফেলে দিয়েছে নারী ফুলগুলোকে বার করেছে দিল কলিজাগুলো বার করেছে বার করে সোনার থালায় রেখে ধুয়ে আবার বুকের মধ্যে রেখে দিয়েছে আম্মা জানা আমিনা বলেন কোনো চিন্তা নাই আমার সন্তানের ব্যাপারে আমার সন্তানের কোনো ক্ষতি হবে না কোনো অসুবিধা হবে না বলুন সুবহান হযরত আম্মা জানা হালিমাতু সাদিয়া رسول الله صلى الله عليه وسلم কে নিয়ে আবার ফিরলেন বাড়িতে তায়েব নগরে চলে এলেন আরো কিছুদিন রাসূলুল্লাহকে রেখে এবারে চলে এলাম মাজান আম্মা জান আমিনার কাছে চলে এলেন এসে আম্মা জান আমিনার কাছে ফিরিয়ে দিয়ে গেলেন যাওয়ার পরে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে দাদার কাছে দাদা আব্দুল মুত্তালিবের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়ে থাকেন দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের সময়তে আব্দুল মুত্তালিব তার চাচা তার চাচার কাছে দায়িত্ব দিয়ে গেলেন যে আমার এই নাতিকে তোমার কাছে আমি দায়িত্ব দিয়ে গেলাম তুমি এই সন্তানকে দেখাশোনা করবে তুমি এই সন্তানকে যত্ন নেবে তুমি এই সন্তানকে ভালোবাসবে চাচা ওদিকে সন্তান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীকে অত্যধিক ভালোবাসেন জীবনের চাইতে বেশি ভালোবাসেন দেখতে দেখতে 6 বছরে পদার্পণ করলেন 6 বছরে পদ করার পরে বিশ্ব নবী আমার আম্মা জান আমিনার সঙ্গে তার আগে বিশ্ব নবী আমার খেলাধুলা করতে যান খেলতে যান খেলাধুলা করতে যান সন্ধ্যার সময়ে আপনার কিনা বয়স্ক মানুষেরা তারা চলে আসে তাদের সন্তানদেরকে নেওয়ার জন্য সন্তানগুলোকে ঝেড়ে কোলে নিয়ে চুমা দিয়ে বাড়ি নিয়ে যায় খেলার সাথীদেরকে নিয়ে আমার তাদের আব্বারা আসে আসে তাদের আব্বারাকে ধুলা বালি ছেড়ে কোলে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে নিয়ে চলে যায় আমার আব্বা তো কোনোদিন আমাকে খেলা করা থেকে নিয়ে আসে না আমার আব্বা কোথায় আমার আব্বাকে দেখবো আম্মা জান আমিনা আম্মা জান আমিনা শিশু নবীকে নিয়ে শিশু নবীকে নিয়ে এবং উম্মে আয়মানকে নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে রওনা দিয়েছেন আব্বা আব্দুল্লাহর কবরটা দেখানোর জন্য মদিনাতুত তৈয়বা বিশ্ব নবী রাসূলুল্লাহর আব্বার কবরটা দেখার জন্য নিয়ে গেলেন যে মদিনাতুত তৈয়বাতে যে জায়গাতে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহর কবর রয়েছে সেই জায়গাতে যে বলছেন বাবা মুহাম্মদ তোমার আব্বা এই জায়গাতে শুয়ে রয়েছে বিশ্ব নবী আমার কবরটা জড়িয়ে ধরে কান্না কাটি করলেন আম্মা জান আমিনা খাজা আমিনা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীকে নিয়ে উম্মে আয়মানকে নিয়ে চলে আসছেছে আস্তে আস্তে পথিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে 6 বছর বয়স বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সময়তে আম্মা জান আমিনা খাজা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন তিনিও মারা গেলেন তিনিও দুনিয়া থেকে চলে গেলেন উম্মে আয়মান বিশ্ব নবীকে নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে মক্কাতে চলে এলেন মক্কাতে এসে দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন হে আপনার নাতি যখন পেটে পেটে ছিলেন তখন তার আব্বা 6 মাস পেটে থাকা আব্দুল্লাহ বিদায় হয়েছে এখন আপনার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহর বয়স 6 বছর বয়স আম্মা জানও বিদায় হয়ে গেছে হযরতে আব্দুল মুত্তালিব দাদু আব্দুল মুত্তালিব তিনি যতদিন লালিত পালিত করলেন করার পরে তারপরে তার চাচার কাছে রাসূলুল্লাহ চাচার কাছে দায়িত্ব দিয়ে গেলেন দায়িত্ব দিয়ে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে চাচা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালিত পালিত করতে লাগলেন অত্যধিক যত্ন করতে লাগলেন নিজ সন্তানের চাইতে বেশি মহব্বত রাসূলুল্লাহকে করতে লাগলেন
আর বেশি মহব্বত করতে লাগলেন বেশি ভালোবাসতে লাগলেন চাচা রাসূলুল্লাহ যেখানে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে যায় রাসূলকে সঙ্গে নিয়ে যায় আল্লাহর নবীকে নিয়ে সিনিয়াতে ব্যবসাতে চলে গেছে ব্যবসাতে যাওয়ার পরে সেখানে এক পাদ্রী থাকতো এক খ্রিস্টান পণ্ডিত থাকতো সে পড়েছে আপনার আসমানি কিতাবে পড়েছে বিশ্বনবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মদিনাতুত তৈয়বাতে আসবেন যেখানে সবুজ শ্যামলে ভরপুর থাকবে যেখানে আপনার কিনা সেই নবীর আপনার যখন চলবে সেই নবীর মাথা উপরে ছায়া করতে থাকবে সেই নবীর দুই কাঁধের মাঝে একটা মোহরের নবুয়াত থাকবে ওই কাফেলা ওই পাদ্রীর মানে আপনার কিনা হুজরার পাশে অবস্থান করেছিল বিশ্রাম করছিল পাদ্রী লক্ষ্য করে দেখলো দাওয়াত দিল বললো আপনাদের সবাইকে আমার এই হুজরাতে দাওয়াত থাকলো সবাই আসবেন সবাই রীতিমতো কাফেলাতে চলে গেল পাদ্রী লক্ষ্য করে দেখছে সেই ছোট্ট শিশু রয়েছে যে শিশুকে আমরা নিয়ে আসি আমাদের মাল সামানের কাছে আমরা রেখে এসেছি পাদ্রী বলল না না তোমরা যাও ওই শিশুটাকে নিয়ে এসো রাসূলুল্লাহকে নিয়ে এলেন আসার পরে পাদ্রী যেটা লক্ষণ দেখেছে বিশ্বনবীর আগের কিতাবে সব লক্ষণগুলো মিলে গেছে সব লক্ষণগুলো মিল পাওয়া গেছে জিজ্ঞাসা করছে এই শিশুর বাবা কি বেঁচে আছে নাকি তারা বললেন না শিশুর বাবা বেঁচে নেই ওই সময় পাদ্রী বলল আপনারা এই শিশুকে নিয়ে আর আগে যাবেন না ইহুদিরা এই শিশুর শত্রু হবে শিশুকে মেরে দিতে পারে আপনারা ফিরে যান মক্কাতে চলে যান ওই সময় কাফেলা সব মালপত্র ওখানে বিক্রয় করে দিয়ে বেচে দিয়ে তারা মক্কাতে রাসূলুল্লাহকে নিয়ে ফিরে এলেন আসার পরে বিশ্বনবী রাসূলুল্লাহর চাচা তিনিও এই মৃত্যুমুখে পতিত হয়েছেন আল্লাহর নবী বলেন মুহাম্মাদের চাচা তোমার ভাই আমাদের আমাদের ধর্মের বিরুদ্ধে বলছে আমাদের প্রতিমাদের বিরুদ্ধে বলছে তোমরা তোমার শিশু সন্তান তোমার ভাই বোনকে কিন্তু আমরা ছেড়ে দেব না ওই সময় আল্লাহর রাসূলের চাচা বলেন ভাই মুহাম্মদ তুমি কি তাদের বিরুদ্ধে বলছো নাকি তুমি কি চাও বলো তারা বলছে মুহাম্মদ যদি ধনী হতে চায় আমরা আরবের মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব যদি মুহাম্মদকে লিডার হওয়ার ইচ্ছা থাকে নেতা হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরবের নেতা আমরা বানিয়ে দেব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আপনার সুন্দরী মেয়ে বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরবের সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে আমরা বিয়ে দেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা আমাকে যদি আরবের মানুষেরা মক্কার মানুষেরা যদি একখানি চাঁদ এনে দেয় একাতে সূর্য এনে দেয় তবু আমি আমার কাছ থেকে আল্লাহর দাওয়াত দেওয়া থেকে দিনের দাওয়াত দেওয়া থেকে আমি বিরত হব না বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাল্য বয়স
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নগ্ন হতেন না বাচ্চারা যখন যেমন আপনার কি নাম প্যান্ট পরেও থাকে প্যান্ট না পরেও থাকে কাপড় পরেও থাকে খালি গায়েও থাকে আল্লাহর নবী কখনোই উলঙ্গ হয়ে থাকেন না যখনই আপনার কি নাম পেশাব পায়খানার সময় নির্ধারিত ছিল পেশাব পায়খানার সময় হয়ে তাকে নিয়ে গেলে আপনার কি নাম পেশাব পায়খানা হওয়ার সাথে সাথে মাটিটাকে গ্রাস করে ফেলতো সঙ্গে সঙ্গে বিশ্ব নবী রাসূলুল্লাহ আবার কাপড় পরে নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য বয়স সময় ছোট ছোট বেলাতে খানাই কাবা আপনার কিনা পুনরায় নির্মাণ করা হচ্ছে এমন সময়তে হাজারে আসওয়াদটা কোন গোত্র ওখানে রেখে দেবে এই নিয়ে আরবদের মাঝে গোত্র গুলির মধ্যে ঝগড়া লেগে গেল যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল হওয়ার পরে এরপরে উমাইয়া বলে সিরাতে ইবনে হিসাবের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন হযরতে উমাইয়া ঘোষণা দিল যে ব্যক্তি আগামী কাল ভোরবেলাতে আগে আসবে খানায় কাবাতে সেই ব্যক্তি যে সিদ্ধান্ত দেবে সবাই সেই সিদ্ধান্ত মেনে নেবে পরদিন সকালবেলা ভোরবেলাতে বিশ্ব নবী আমার জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন খানায় কাবাতে সবাই রাসূলুল্লাহকে দেখে বললেন আল আমিন এসেছে পরম বিশ্বাসী চলে এসেছে বলুন সুবহানাল্লাহ এই আল আল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা একটা কাপড় আমাকে দাও কাপড় দেওয়া হলো আল্লাহ নবী পাথরটি ওই কাপড়ের উপরে রেখে দিলেন দেওয়ার পরে এবার সমস্ত গোত্রগুলিকে বললেন আপনারা এই কোণাটা ধরুন আপনারা এই কোণাটা ধরুন এই কোণাটা ধরুন এই রকম ভাবে চার কোণা বিভিন্ন গোত্রের মানুষদেরকে ধরতে বললেন ধরে পাথরটা কাবা শরীফের কাছে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী কাপড়ের উপর থেকে পাথরটা হাজারে আসওয়াদটা খানায় কাবার পবিত্র দেওয়ালে রেখে দিলেন এইভাবে মীমাংসা করে দিলেন বলুন তিনি আপনার কিনা বিশ্ব নবীকে ব্যবসাতে পাঠিয়েছেন রাসূল আমার যুবক বয়সে পৌঁছে গেছেন খাদিজাতুল কুবরা রাজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার কবরটা হলো আপনার মক্কাতুল মুকাররমাতে প্রাচীন গোরস্থান জান্নাতুল মুআল্লাতে যার গোরস্থান রয়েছে বিশ্ব নবী আমার জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ব্যবসাতে পাঠিয়ে দিয়েছে বিদেশে ব্যবসা জানে পাঠিয়ে দিয়েছে এবং সঙ্গে আম্মা জাজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসীকে পাঠিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিকে লক্ষ্য রাখবে কেমন ব্যবসা দেখাশোনা করে কেমন মালপত্র কেনা বেচা করে কি করে লক্ষ্য রাখার জন্য ওই সময়তে আম্মা জাজা খাদিজাতুল কুবরা দাসীর সঙ্গে রাসূলুল্লাহকে পাঠিয়ে দিলেন ব্যবসায় যাওয়ার পরে তে আপনার কিনা ব্যবসার মাল সামান বিক্রয় করে প্রচুর লাভ দেখে নিয়ে চলে এলেন মক্কাতে চলে এলেন অনেক লাভ দেখালেন আম্মা জাজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার প্রস্তাব দিলেন আল্লাহর রাসূলকে বিয়ে করার প্রস্তাব দিলেন তখন রাসূলুল্লাহর বয়স 25 বছর বয়স আম্মা জাজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর বয়স যাই হোক প্রস্তাবে রাজি হয়ে গেল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরাট সম্পদ সব রাসূলুল্লাহকে দিয়ে দিলেন আল্লাহর নবী বিয়ে করলেন বিয়ে করার পরে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 40 বছরের মহিলা করে রাখলেন না 16 বছরের সুন্দরী সুশী যুবতী মেয়ের মতো আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জাজা খাদিজাতুল কুবরাকে বানিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার পরে রাসূলুল্লাহর যত সন্তান হয়েছে একজন বাদে সব সন্তান হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার থেকে হয়েছে সব সন্তান হয়েছে হওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তারও মৃত্যুর সময় হয়ে গেছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুমআ মোবারক দিয়ে কাফনটা দিলেন এবং কবরের মধ্যে নেমে পড়লেন শুয়ে পড়ে তিনি কবরের মধ্যে গোড়াগড়ি দিলেন তিনি এবার ঘরে ফিরে এলেন চলে এলেন আসার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের আগে জীবিত থাকাকালীন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দ্বিতীয় কোন বিয়ে করেননি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করেছেন আল্লাহর নবী আবার বিয়ে হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা যিনি হলেন মহিলাদের মধ্যে প্রথম ইসলাম কবুল করেছিলেন প্রথম মুসলমান হয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে তিনি সব সময় আম্মাজান খাদিজার কথা বলতেন আম্মাজান খাদিজার নামটা মুখে নিতেন আর ইসলাম বলেন আপনি কেন শুধু খাদিজার কথা নাম নেন তিনি তো ছিলেন একজন বুড়ি মহিলা তিনি ছিলেন একজন বয়স মহিলা ছিলেন তিনি তো মারা গেছেন আমরা তো যুবতী আমরা তো অল্প বয়স সুন্দরী আমরা আপনার স্ত্রী আপনি কেন সেই আপনার প্রথম স্ত্রী খাদিজার নামটা আপনি নেন আল্লাহর নবী বললেন শোনো আমার স্ত্রীরা শুনে রেখে দাও খবরদার খবরদার আর কখনো তোমরা এমন কথা বলবে না তোমরা আজ আমার স্ত্রী হয়েছো আজ আমার সুখে তোমরা আমার স্ত্রী হয়েছো আমার সুখের সময় তোমরা স্ত্রী হয়েছো যখন আমার কেউ ছিল না যখন আমি আমার সুখ ছিল না দুঃখের সময় আমার স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3 মাইল দূরে গারে সুরে হেরা গুহাতে তিনি চলে যেতেন ধ্যানে মগ্ন হতে সেখানে যে নির্জনে নিরালায় একা একা বসে ধ্যান করতেন আল্লাহর ইবাদত করতেন কিছুদিনের জন্য খাওয়ার পানি নিয়ে কিছু জামা কাপড় নিয়ে চলে যেতেন হেরা গুহাতে যে আল্লাহর ইবাদত বান্দগি করতেন একাকিত্ব থাকতেন নির্জনে থাকতেন নিরালায় থাকতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা খাবার পানি জামা কাপড় নিয়ে এই 3 মাইল পথ বে সেই হেরা গুহাতে যেতেন আর উঁচু পাহাড়ে তিনি মহিলা হয়ে খুব কষ্ট করে তিনি উঠতেন উঠে আল্লাহর নবী যে জায়গায় বসে ধ্যানে থাকতেন যে জায়গায় বসে আল্লাহর ইবাদত করতেন সেই জায়গাতে খাবার পানি পৌঁছে দিতেন এইভাবে থাকতে থাকতে একটা সময় দেখা গেল বিশ্ব নবী আমার হেরা গুহাতে রয়েছেন ধ্যানে রয়েছেন ধ্যানে মগ্ন রয়েছেন এমন সময়তে হযরত জিবরীল আমিন আলাইহিস সালাম চলে এসেছেন এসে বলছেন ইকরা 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 ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন আল্লাহ রাসূল বললেন মা আনা বিকারি আমি তো পড়তে জানি না হযরত জিবরীল আমিন আলাইহিস সালাম বুকের সাথে জড়িয়ে ধরে বললেন ইকরা আপনি পড়ুন আল্লাহ নবী এক কথা বললেন মা আনা বিকারি আমি তো পড়তে জানি না
না আল্লাহর নবী দুনিয়ার কোন শিক্ষকের কাছে শিখেননি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছেন জিব্রাইল ফেরেশতা তাকে শিক্ষা দিয়েছেন বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবী আমার হেদায়েত করেছেন তৃতীয়বার জিব্রাইল আমিন আলাইহি সালাত ওয়া সালাম বিশ্ব নবীকে বুকে জড়িয়ে ধরে জোরে চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক আপনি পড়ুন আপনার রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে আপনি পড়ুন ওই সময় আল্লাহর রাসূল এবারে পড়তে শুরু করে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী خلق خلق الإنسان من علق اقرأ ربك الأقرب الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم قرآن الكريم হেরা গুহাতে আল্লাহর নবীর কাছে অবতীর্ণ হয় অবতীর্ণ হওয়ার পরে আল্লাহর নবী ভয় পেয়ে গেছেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন কম্বল গাই দিয়ে দাও কম্বল মুড়িয়ে দাও আমার ভয় হচ্ছে আমার জানের ভয় হচ্ছে আমার জীবনের ভয় হচ্ছে না জানি আমার মৃত্যু হয় নাকি আমার ভয় হচ্ছে একজন এসে আমাকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে আমাকে এই সব করেছে সব কথা আম্মা জান খাদিজার সঙ্গে খুলে বললেন আম্মা জান খাদিজা কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোন চিন্তা করবেন না আপনি কোন পেরেশানি করবেন না কোন ভাববেন না আপনাকে আল্লাহ কখনোই ধ্বংস করবেন না কারণ আপনি আত্মীয়তা বজায় রাখেন দরিদ্রদেরকে সাহায্য করেন অনাথদেরকে আপনি সাহায্য করেন দুর্বলদেরকে আপনি সাহায্য করেন আপনাকে আল্লাহ কখনোই এভাবে ধ্বংস করবেন না বলো সুবহানাল্লাহ আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু চলে গেলেন তার চাচাতো ভাই ওরাকাবিন্নফালের কাছে গেলেন যিনি ছিলেন পণ্ডিত মানুষ আসমানি কিতাবের পণ্ডিত মানুষ ছিলেন তার কাছে চলে গেছেন যে বললেন আপনার ভাই আপনার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ঘটনা ঘটেছে সবগুলো খুলে বললেন খুলে বলার পরেতে ওরাকা বিন নাওফাল বলছেন ওরাকা বিন নাওফাল বলছেন কোন চিন্তা করো না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসেছিল সে হলো নামুস নামুস মানে হলো জিব্রাইল আমিন আলাইহি সালাম কোন চিন্তার কারণ নাই এই জিব্রাইল ফেরেশতা পূর্বে যত নবী এসেছেন সবার কাছে ফেরেশতা এসেছিল বলুন সুবহানাল্লাহ হে মুহাম্মদ আমার আমার ভয় হয় ওই দিন যেদিন মক্কা থেকে তোমাকে বার করে দেবে তোমার জাতি যেদিন তোমাকে মক্কা থেকে বার করে দেবে বহিষ্কার করে দেবে যদি আমি সেই দিন বেঁচে থাকি যদি আমি সেই দিন যুবক থাকতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতাম আফসোস আমি তো বুড়ো হয়ে গেছি আমি তো মারা যাব সেই সময় তো আমি থাকবো না আল্লাহর রাসূল বললেন আমাকে আমার জাতি আমাকে আমার জাতি মক্কা থেকে আমাকে বার করে দেবে ওরা কাবিন নওফাল বললেন না তোমার জাতি তোমার মক্কা থেকে বার করে দেবে কোরআন কারিমের 29
উনিশতম পারার সূরা বিখ্যাত সূরা সূরাতুল মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল قم الليل إلا قليلا বিশ্বনামে আমার জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠে পড়লেন আল্লাহ তাআলা আয়াতকে নাযিল করলেন আবার চলে গেলেন হেরা গুহাতে হেরা গুহা থেকে ফেরার পথে আবার দেখতে পেলেন আসমান আর জমিনের মাঝে বিরাট এক সিংহাসন সেই সিংহাসনে বিরাট একজন মানুষ বসে রয়েছে যাকে দেখে বিশ্বনবী আমার ভয় পেয়ে গেলেন আতঙ্ক কম্বল চাপা দাও আমার ভয় হচ্ছে ভয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন কম্বলটা গায়ে দিয়ে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল মুদাসসির উম ফাআনজির হে রাসূল আপনি উঠে পড়ুন আপনি উঠে পড়ুন আপনি আর শুয়ে থাকবেন না মানুষকে আপনি সতর্ক করুন কেননা আপনাকে পাঠানো হয়েছে أرسلناك شاهدا ومبشرا ونذيرا সাক্ষ্য হিসাবে পাঠানো হয়েছে আপনাকে সতর্ককারী হিসাবে পাঠানো হয়েছে আপনাকে সুসংবাদদাতা হিসাবে পাঠানো হয়েছে কথা আমি শেষ করব আর মাত্র দু একটা কথা বলেই কথা শেষ করছি আমি আমার বক্তব্য শুরুতে আমি তিনখানা পয়েন্ট করেছিলাম একটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জীবনী দুই নাম্বার হলো সূরাতুন নবী আল্লাহর নবী কেমন ছিল আল্লাহ যা বলালেন বললাম সূরা তো হলো আকৃতি কেমন ছিল সিরাতের হিসাবের মধ্যে এসেছেন সামাইলের তিরমিজির মধ্যে এসেছেন আল্লাহর নবী বিরাট লম্বাও ছিলেন না আবার পেটেও ছিলেন না তিনি মধ্যম মধ্যম ধরনের ছিলেন খুব পেটে না লম্বা না ছিলেন কেন এমন ছিলেন লম্বা লোক যারা হয় তারা একটু সচরাচর বোকা মতো হয় বেশি বুদ্ধি শুদ্ধি হয় না আর যারা পেটে হয় তাদের বলে গিটে গিটে বুদ্ধি বিরাট বুদ্ধি তাদের ব্যাপক বুদ্ধি ধরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ভয় দোষ থেকে বাঁচানোর জন্য খুব লম্বা করেন নি খুব পেটও করেন নি মাঝারি সাইজের করেছিলেন বলুন সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহর রাসূল স্থূলকায় ছিলেন মোটা ছিলেন না রোগা ছিলেন বিরাট মোটাও ছিলেন না বিরাট রোগাও ছিলেন না মিডিয়াম ছিলেন তিন নম্বরে আল্লাহর রাসূলের চুলগুলো কেমন ছিল কোকড়ানো ছিল নাকি আপনার সোজা ছিল রাসূলুল্লাহ চুলটা একেবারে সোজাও ছিল না আবার পুরো কোকড়ানো ছিল না মিডিয়াম টাইপের ছিল তিন নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধ এই কাঁধ আর এই কাঁধের মাঝে মোহরের নবুয়াতটা ছিল আল্লাহর নবীর রংটা কেমন ছিল সাদা ধবধবে পরিষ্কার ফর্সা ছিলেন না আপনার কিনা আবার একেবারে আপনার কালো বর্ণেরও ছিলেন না লাল সাদা লাল সাদা মিশ্রিত শ্যামলা বর্ণের রাসূল ছিলেন আল্লাহর নবী যখন চলতেন যখন চলতেন তখন এমন ভাবে চলতেন যেন যখন মানুষ কোন উপত্যকার নিচেই নামার সময় যেভাবে নামে ওইভাবে
ভাবে তিনি রাস্তাতে চলতেন কারোর দিকে ফেরার দরকার হলে পুরো দিয়েই তারপরে তার দিকে ফিরতেন তারপরে বিশ্বনবী আমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ইবনে হিশাম যেটা হলো বিখ্যাত রাসূলের জীবনী অথেন্টিক জীবনী আরবিতে যা থেকে রেফারেন্স বড় বড় উলামায়ে দ্বীনরা গ্রহণ করেছেন আবুল হাসান সাদ্দি রাহমাতুল্লাহ আলাইহি মুক্তারাতুল আরবি সাহিত্যের গ্রন্থ রচনা করেছেন এর থেকে আপনার কিরা নিয়েছেন রেফারেন্স নিয়েছেন আল আরাত রশেদা আরবি পুস্তক রচনা করেছেন মানুষের কেমন করুণা মানুষের জন্য কেমন দয়া পশুর জন্য কেমন দয়া ভাবছিলেন গাছের জন্য কেমন দয়া ভাবছিলেন অনেক ব্যাখ্যা আর বলার সময় নেব না এই পর্যন্ত বলে